উত্তরপ্রদেশের সম্বলে শাহী জামা মসজিদে সমীক্ষা সংক্রান্ত আর কোনো নির্দেশ দিতে পারবে না স্থানীয় নিম্ন আদালত। শুক্রবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আগামী 6 জানুয়ারি পর্যন্ত মসজিদ চত্বরে সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে আসবে না বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ওই সময়সীমার মধ্যে মসজিদ কমিটিকে এ বিষয়ে ইলাহাবাদ হাইকোর্টে আবেদন জানাতে হবে এবং হাইকোর্টকে সমীক্ষা সংক্রান্ত নির্দেশ দিতে হবে। ইতিমধ্যেই যে সমীক্ষার কাজ হয়ে গিয়েছে তা মুখবন্ধ খামে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। অন্যদিকে আগামী 9 ডিসেম্বর দুপুর 2টার মামলায় উত্তরপ্রদেশের মথুরার শাহী ঈদগাহ শ্রীকৃষ্ণ জন্মভূমি জমি বিবাদসহ ধর্মস্থান সংক্রান্ত 19টি মামলার পরবর্তী শুনানি হবে বলে দুই বিচারপতির বেঞ্চ ঘোষণা করেছে। জাতীয় শিক্ষানীতি 2020 কার্যকরের বিরুদ্ধে দেশব্যাপী যে ব্যাপক আন্দোলন চালাচ্ছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি, এর অঙ্গ হিসাবে জাতীয় শিক্ষানীতি 2020 অবিলম্বে বাতিলের দাবিতে আগামী 3 ডিসেম্বর সকাল 10টা থেকে নয়াদিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসবে ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকপত্র প্রদান করবে। দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, ইতিহাসবিদ, বুদ্ধিজীবী, প্রখ্যাত বৈজ্ঞানিক, বিশিষ্ট সাংবাদিক, JNU, দিল্লি বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় ইত্যাদি সহ দেশের প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমানে কর্মরত অধ্যাপক ও উপাচার্যরা এই ধর্নায় অংশ নেবেন। এদের মধ্যে কয়েকজন হলেন অধ্যাপক অরুণ কুমার, অধ্যাপক সচ্চিদানন্দ সিনহা, অধ্যাপক নন্দিতা নারায়ণ, প্রাক্তন উপাচার্য জহার নেশন, চন্দ্রশেখর চক্রবর্তী, খুয়াজা শাহিদ, প্রাক্তন অধ্যক্ষ গণশ্যাম নাথ সহ বেশ কয়েকজন। ধুবরি জেলার আথানি ফারিরসি দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বরখাস্ত করা হয়েছে তাকে। বরখাস্ত হওয়া পুলিশ অফিসারের নাম ধনজয় রাবা। রাবা আথানির স্থানীয় বাসিন্দাদের সঙ্গে প্রতারণামূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ব্যাপক সমালোচনার পর এই স্থগিতাদেশ আসে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওগুলিতে ওসি স্থানীয়দের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে দেখা গিয়েছে, যা বিস্ময়কর এবং লজ্জাজনক। বেশ কয়েকটি স্থানীয় সংস্থা এবং বাসিন্দারা উদ্বেগ উত্থাপন করেছে। রাবাকে ব্যক্তিগত লাভের জন্য তারা অবস্থানকে কাজে লাগানোর অভিযোগ করেছেন। তারা ধুবরির পুলিশ সুপার ও DGP GP কে অবগত করেন। DGP GP সিংহের পুঙ্গানুপুঙ্গ তদন্ত শুরু করে এবং অফিসারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। জনরুষের প্রতিক্রিয়ায় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে, ধনঞ্জয় রাবাকে অবিলম্বে বরখাস্ত করেছে। গত কয়েকদিনের তুলনায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে প্রায় 2 সপ্তাহ বন্ধ থাকার পর গতকাল থেকে খুলেছে মণিপুরের শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় থেকে স্কুল সবই খুলে গিয়েছে বলে জানা যায়। ডিরেক্টর অফ স্কুলস এল নন্দকুমার সিং ও হায়ার এন্ড টেকনিক্যাল এডুকেশনের যুগ্ম সচিব দারিয়াল জুলি আলাদা আলাদা নির্দেশিকায় জেলা ও জোনাল স্তরের অফিসারদের স্কুল খোলার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নিতে বলেছেন। জানা গিয়েছে সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং প্রাইভেট স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়কেও খোলার নির্দেশ জারি হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে কথা বলে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডিরেক্টর অফ স্কুলস এল নন্দকুমার সিং জানিয়েছেন। এদিকে স্কুল কলেজ খুললেও জিরিবাম সহ 9 জেলায় আপাতত বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা। শুক্রবারও মুলতুবি হয়ে গেল সংসদ অধিবেশনের 2 কক্ষই। অধিবেশন আবার বসবে সোমবার। বিরোধীরা আদানি ও সম্বল ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে আসছিল। শুক্রবার রাজ্যসভায় অধিবেশন শুরু হওয়ার পর বিরোধীরা প্রতিবাদ জানাতে থাকেন। শীতকালীন অধিবেশনের শুরু থেকেই আদানি ইস্যুতে সংসদে হট্টগোল করেন বিরোধীরা, যার জেরে এখনও পর্যন্ত সেভাবে সংসদ চালানোই যায়নি। শুক্রবারও অধিবেশন শুরুর পরপরই বিরোধীরা বিক্ষোভ দেখাতে থাকেন। রাজ্যসভার চেয়ারম্যান বলেন, গত 1 সপ্তাহ ধরে বিরোধীরা বারবার একই কাজ করছেন,
এই কারণে আমরা তিনটি কার্যদিবস হারিয়েছি। ক্রমবর্ধমান বিশৃঙ্খলার জেরে সোমবার সকাল 11টা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়েছে। অন্যদিকে লোকসভার কার্যক্রম প্রথমে দুপুর 12টা পর্যন্ত এবং পরে সারাদিনের জন্য মুলতবি করা হয়। নাচ গান এবং অভিনয় শিখিয়ে বলিউডে সুযোগ করে দেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় এমন বিজ্ঞাপন দেখে স্বপ্নের জাল বুনে একা একা সুদূর মুম্বাইয়ে পাড়ি দিয়েছিল। শিলচর তারাপুর ষষ্ঠ খণ্ড রামনগর এলাকার বছর 17-র এক কিশোরী। যদিও মুম্বাইয়ে গিয়ে তাকে প্রতারিত হতে হয়, শেষ পর্যন্ত অবশ্য সম্পর্কিত এক ভাইয়ের দৌলতে তাকে বাড়ি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। জানা গিয়েছে লস্কর পদবীর ওই কিশোরী দিন দশেক আগে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এ নিয়ে তার পরিবারের লোকেরা রিপোর্ট করেন তারাপুর পুলিশ ফাঁড়িতে। এসবের মাঝে মোবাইলে মুম্বাইয়ে তার অবস্থানের কথা জানা যায়। কাজের সূত্রে মুম্বাইয়ে থাকেন কিশোরীর সম্পর্কিত এক ভাই। তার সঙ্গে যোগাযোগ করা হলে ওই ভাই শেষ পর্যন্ত কিশোরীকে খুঁজে বের করেন। এরপর বৃহস্পতিবার শিলচরে ফিরিয়ে আনা হয় ওই কিশোরীকে। সময় ভালো যাচ্ছে না রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত বিভিন্ন স্কুলের প্রধানদের। মাদক ও জালিয়াতি মামলায় রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের দুই শিক্ষক সুমেরি নাথ এবং জিয়াউর রহমানের জেলের বাসিন্দা হওয়ার পর গোটা রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষকদের মাদক মামলায় গ্রেফতারের ঘটনা রাজ্যে এই প্রথম, আর এই কারণেই রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ড এখন সংবাদ শিরোনামে। কিন্তু শিক্ষা বিভাগের তরফে এই দুই শিক্ষকের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা গ্রহণ না করা নিয়েও সরস গল্প চলছে। তবে বদরপুর পুলিশের আগ্রহের পর এবার রাতাবাড়ি পুলিশও সক্রিয় হওয়ার খবর পাওয়া যাচ্ছে। রাতাবাড়ি পুলিশ ইতিমধ্যেই সিআরসিসি জিয়াউর রহমানের অধীনস্থ বেশ কয়েকটি স্কুলে অভিযান চালিয়েছে বলে সূত্রের খবর। প্রধান শিক্ষকদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি স্কুল ও ছাত্রছাত্রীদের ছবি তুলে আনার সংবাদ পাওয়া গিয়েছে। প্রধান শিক্ষকরা এই বিষয়ে জানতে চাইলে পুলিশ জিয়াউর রহমান গ্রেফতার সংক্রান্ত মামলার তদন্তের কথা উল্লেখ করে। প্রথমবার গোলাঘাটে গাঁজা পাচারকারীর একটি ভবন বাজেয়াপ্ত করল পুলিশ। শুল্ক বিভাগ নোটিশ জারি অনুযায়ী গাঁজা পাচারকারীর ভবনটি বাজেয়াপ্ত করেছে গোলাঘাট পুলিশ। কয়েক মাস আগে গাঁজাসহ বিজিত নাথ ওরফে বাঙ্গুটিকে গ্রেফতার করে গোলাঘাট পুলিশ। এরপর শুল্ক দপ্তর কাছে আবেদন করে গোলাঘাট পুলিশ। আয়ের পরিমাণ সঠিক বলতে পারেনি বিজিত, ওই এলাকার বাসিন্দা সে। তার নির্মিত কোটি টাকার ভবন নিয়েও প্রশ্ন উঠেছিল। উল্লেখ্য, এই প্রথম গোলাঘাটে সম্পত্তি বাজেয়াপ্ত করল পুলিশ। মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় 10 জন মানুষের মৃত্যু হল, আহত হয়েছেন আরও বহু মানুষ। শুক্রবার গোন্ডিয়া আর্জুনি সড়কের বিন্দ্রাবনা তুলা গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে। একটি বাস নাগপুর থেকে গোন্ডিয়ার পথে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে একটি রাজ্য পরিবহন শিবশাহী বাস গোন্ডিয়া জেলায় দুর্ঘটনার শিকার হয়। বাসটি বান্ডারা ডিপো থেকে গোন্ডিয়ার দিকে যাচ্ছিল। বিন্দ্রাবনা তুলা গ্রামে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনায় 8 জন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং 30 জন আহত হন। আহতদের গোন্ডিয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধার কাজ দ্রুত শুরু করতে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ক্রেন মোতায়েন করা হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে দুর্ঘটনার পরপরই ভুক্তভোগীদের জন্য 10 লাখ টাকা তাৎক্ষণিক আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।